দর্শক দেখে, হাসাহাসি করে। তো আগে আমাদের গ্রামের একটা প্রবাদ আছে যে আগে হাঁকতো বাইরে, এখন হাগে ঘরে। হ্যাঁ, তো আমি জানি না এটা আপনি মিনিং কখনো শুনেছেন কিনা, যে আগে বাইরে হাঁকতো এখন ঘরের মধ্যেই হাগে। তো আমাদের যেটা হয়েছে যে আগে দর্শক আমাদের নিয়ে ভালো কাজ নিয়ে কথা বলতো, দেখতে চাইতো, এখন আমরা আমাদের এমন ব্যাড সাইড, এত মানে আমাদের বাজে বাজে জিনিস দর্শকের কাছে নিয়ে গিয়েছি। আগে তো নায়িকাদের নামের আগে একটা শব্দ ছিল, এখন নায়িকাদের নামের আগে অজস্র গালি যোগ হয়। কিন্তু আমার প্রশ্ন, যে গণমাধ্যমের এই যে এই মানে চরিত্রহীন গণমাধ্যম, যে ধরো বলে ফেললো বা একটা মিসলিড করলো তোমাকে নিয়ে বা তোমাদেরকে নিয়ে, এইগুলো এখন কি গা শোয়া হয়ে গেছে, নাকি বিরক্ত হয়, নাকি কোনো কিছু দেখো না, নাকি প্রতিবাদ করো? এখন যেটা হয়েছে ভাইয়া, মানে আমরা না সহ্য করতে করতে একটা সময় হয়তো কথা বলে ফেলি। যেমন আমার অনেক সময় অনেক কিছু ফেসবুকে লিখতে ইচ্ছা করে, কারণ এখন এই ফেসবুকটা দিছেই তো লেখার জন্য, দেখার জন্য। হ্যাঁ, আগে তো ছিল না, তখন তো আর বাইরের মানুষ জানতো না। তো যেহেতু এটা খুব ইজি লেখা, কথা বলা, লাইভে চলে আসা, তো আমরা আসলে নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না, সেই জায়গা থেকে অনেক কিছু আমরা করে ফেলি। তো আমি সরি, প্রশ্নটা মিস করেছি। এই যে গণমাধ্যমের এই বিষয়গুলো তোমাদের কাছে কি গা শোয়া হয়ে গেছে? এই যে গা শোয়ার বিষয়টা, হ্যাঁ, তো সেই জায়গা থেকে হয়তো অনেকেই আমরা ইমোশনালের জায়গা, ইমোশনাল হয়ে অনেক ধরনের কথা বলে ফেলি, যেটা নিয়ে দর্শক দেখে, হাসাহাসি করে। তো আগে আমাদের গ্রামের একটা প্রবাদ আছে যে আগে হাঁকতো বাইরে, এখন হাগে ঘরে। হ্যাঁ, তো আমি জানি না এটা আপনি মিনিং কখনো শুনেছেন কিনা, যে আগে বাইরে হাঁকতো এখন ঘরের মধ্যেই হাগে। তো আমাদের যেটা হয়েছে যে আগে দর্শক আমাদের নিয়ে ভালো কাজ নিয়ে কথা বলতো, দেখতে চাইতো, এখন আমরা আমাদের এমন ব্যাড সাইড, এত মানে আমাদের বাজে বাজে জিনিস দর্শকের কাছে নিয়ে গিয়েছি। আগে তো নায়িকাদের নামের আগে একটা শব্দ ছিল, এখন নায়িকাদের নামের আগে অজস্র গালি যোগ হয়। বাদ ছিল নায়করা, এখন সেটাও শুরু হয়ে গিয়েছে, এখন তাদের নিয়েও মানে নায়ক ও তো এই মানে, যেমন জায়েদ খানের যে কোনো পোস্টে গেলেই দেখা যাবে যে গালি কত প্রকার কি কি। মানে জায়েদ খানকে তুমি নায়ক মনে করছো? তার তো ছবি রিলিজ হয়েছে, আপনারা যদি একটা হিরোইন যার ছবি রিলিজ হয়নি তাকে নায়িকা বলতে পারেন, তাহলে ওই বেচারা কি দোষ করলো, এতগুলো ছবি করলো, মৌসুমি আপু, যে শাবনুর আপুর সাথে কাজ করলো, পপি আপুর সাথে স্টেজে এতগুলো পারফর্ম করলো, মাহিয়া মাহির সাথে স্টেজে ন্যাশনাল না, কিন্তু আমি লাইভে বলি সব সময়, ওর সামনেও বলেছি আমি নায়ক অভিনেতা হিসেবে ওকে আমি জিরো দেই না, আমি তো ও হয়তো সম্পর্কের জায়গা থেকে, আমি তো অভিনেতা বলি না, আমি নায়ক বলেছি। আমি একটু পরে কমেন্ট আসবে যে আমার সাথে জায়েদ খানের প্রেম কিনা, তো এটাও আমি জানি, যেটাও আমাকে একটু পরে শুনতে হবে। তো আমার কথা হলো যে এই যে কেন শুনতে হবে, কারণ জাহেদ ভাই, জাহেদ ভাইকে ওই জায়গায় নিয়ে গেছে যে জাহেদ ভাইয়ের নাম কেউ শুনতে পারে না। আচ্ছা, এই পাল্টা ধরো এটা নিয়ে প্রশ্ন করি, জাহেদ খানকে কি জাহেদ একা বানিয়েছে, নাকি যে আশেপাশের নিপুন, পপি থেকে শুরু করে সবাই সাপোর্ট ছাড়া তো জাহেদ খান আজকে জায়ান্ট হতে পারতো না, তুমি এটা স্বীকার করো? মাহিয়া মাহি বাংলাদেশের স্টারদের মধ্যে অন্যতম একজন। মাহিয়া মাহি, হ্যাঁ, ন্যাশনাল অ্যাওয়ার্ডে মাহিয়া মাহি এবং জাহেদ খান পারফর্ম করেছেন। জি, তো মানুষ যদি এই পারফরমেন্সটা দেখেন, কেন দেখেছেন? মাহিয়া মাহির জন্য। তাহলে মাহিয়া মাহি সাপোর্ট না করলে জাহেদ খান তখন পারফর্ম করতেন না, রাইট? পপি আপু আমাদের মানে পপি আপুকে আমরা আইডল মনে করি, তো পপি আপু তাকে সাপোর্ট করেছে যে একটা নতুন ছেলে এসছে কাজ করি, তো অবশ্যই ইনরা সবাই মিলে একটা জাহেদ খানকে তৈরি করেছে আমার মনে হয়। স্যালুট তোমাকে, দারুণ বললে, এটার জন্য আলাদাভাবে খাওয়াবো তোমাকে, এত সত্য কথা বলো। সত্যিকার অর্থে, সত্যিকার অর্থে জাহেদ খান বলি বা হিরো আলম বলি, এদেরকে আসলে আমরা তৈরি করি, এবং তৈরি করে জয়েন করার পরে আমরা আবার সমালোচনা বা নানান রকম এর পাতে তোলা যাবে না, কিন্তু এদের দোষ দায় সবার রয়েছে। আমি একটু টপিক আর একটু হালকা করার চেষ্টা করি, সেটা হচ্ছে তোমার, তুমি তো খুব দারুণভাবে তোমার এই কামব্যাকটা হলো, কিন্তু কামব্যাক হবার পাশাপাশি ধরো তুমি অনেক কিছু হতাশার কথা, মানে সত্য, সত্যিকার অর্থে হতাশার কথা শোনালে। পেশাদারিত্বের জায়গায় শুধুমাত্র ওটিটিকে রেখেই কি তাহলে এই তোমাদের মতো স্ট্রাগলাররা বা যারা কাজ করছো তারা টিকে থাকবে, মানে ফিল্মটাকে আস্তে আস্তে সবাই কোয়াইট করবে কিনা? আমি জানি না ভাইয়া,
মুভি যখন এখনই এখন জিজ্ঞাসা করি যে আমি কয়েকটা নাম ধরে বলি, ধরো বিপাশা কবির, আইরিন, অধরা, ইনফ্যাক্ট মমও হতাশা প্রকাশ করেছে যে আমি ওটিটি ছাড়া ফিল্মে বোধহয় আর নাটক বাদ দিয়ে দিয়েছি, নাটক আর করতে চাইবো না। তো আসলে ইন্ডাস্ট্রিটা কোন দিকে যাচ্ছে? এটাই বলছিলাম যে এখন তো ছবি হচ্ছে, ছবি তো বন্ধ হয় না, কোনোদিন আমাদের ইন্ডাস্ট্রিতে ছবি বানানো বন্ধ হয় না। এখনও খোঁজ নিলে দেখা যাবে মিনিমাম 10-15 ছবি শুটিং হচ্ছে, 15 মধ্যে আর্টিস্ট, ম্যাক্সিমাম আর্টিস্ট আছে, নাম বলবো না, একজন আছে হয়তো, বা হিরো একজন আছে হয়তো, বা এরকম। তো এর বাইরে অন্যরা কেন কাজ করছে না, তারা কি অ্যাক্টিং পারে না? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে মানে তাদের ছবি কি চলে না? আচ্ছা, যে এতগুলো কাজ করছে তার ছবি কি চলছে? তাহলে সে যেহেতু করছে, তাহলে অন্যরা কেন করছে না? আজকে আমার কাছে মুভির অফার আসে 3, ওটিটির আসে 10, এবং এই যে 3 আসছে, এই 3 একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করলাম। তো তখন আমার কি হলো যে দর্শক তো আমার ভালো কাজ দেখছে, আমাকে অনেক কষ্টে আমি দর্শকের আস্থাটা অর্জন করেছি। তো ওটিটির যে 10 আসছে, 10 মধ্যে হয়তো আপনার 5 গল্পের একটা ফিল্ম আছে, ওখানে ওই একটা গল্প করতেও আমি রাজি। আচ্ছা, কিন্তু আমি 2.5 একটা মুভি যেটা বড় পর্দায় দেখলে আমার পাবলিসিটি হবে, আমাকে আরো মানুষ চিনবে, সেটা কেন করছি না? আমি একজন হিরোইন কেন একটা ছবির প্রচারণায় শুধু যাবে আর একটা ছবির প্রচারণায় কম যাবে, বা আর একটা ছবির প্রচারণায় যাবেই না? যদি একটা ঈদের 4 ছবি রিলিজ হয়, 4 ছবিরই কেন সেম নিউজ হবে না, 4 ছবিরই প্রচারণা কেন সমান হবে না? আমাদের আসলে প্রবলেমটা কোথায় সেটাই তো আমরা জানি না। সত্যি খুব ভাবনার কথা বললা, এবং এই এই হিপোক্রিসিগুলো তো তোমরা করছো। হ্যাঁ, আমার সাথে তো হয়ে আসছে। হ্যাঁ, এই যে এই জন্য বোমটা বের হচ্ছে। এরপরে ওই যে 10 কথা বলছিলাম, ওখান থেকে কমে কমে কেটে কেটে কয়টা হবে জানি না আমি, 3-4, আর মুভি তো আর হবেই না, আমাকে আর নিবেই না কেউ। আর মোটামুটি শত্রু, হিরো, হিরোইন, ডিরেক্টর বানাইছি, প্রোডিউসার বানাই, হ্যাঁ মোটামুটি জার্নালিস্টও বানাই ফেলছি, শত্রু 100, মানে সত্য কথা বললে 100 দিয়ে আমি সবাইকে শত্রু বানাইছি। জায়েদ খানও শত্রু হয়ে গেল, কেউ শত্রু হয়নি, তুমি খুব সত্যবাদিতা নিয়ে খুব অকপটে কথাগুলো বলে, এবং এটাই আসলে ইন্ডাস্ট্রির ফ্যাক্ট। একটা কথা একটু কমেন্ট নিতে চাই, দুটো কমেন্ট, সেটা হচ্ছে বর্তমানে একটা প্ল্যানিং চলছে যে তামিল থেকে শুরু করে হিন্দি মুভিগুলো সরাসরি প্রদর্শনের, এবং খুব শীঘ্রই হয়তো সেটা কার্যকর হয়ে যেতে পারে। তোমার বাংলাদেশি অভিনেত্রী হিসেবে তোমার মতামত কি? সিনেপ্লেক্সে বাইরের একটা ইংলিশ মুভি হলে টিকিটের জন্য দেখা যায় পুরো রাস্তা ব্লক হয়ে যায়, সেটা তো খুব কম হয়, মানে কম ছবি সিনেপ্লেক্সে এই ধরনের আসে। জি, তাতেই এই অবস্থা। আর যদি KGF আরও যা যা আসে, এগুলো আসে কি অবস্থা হবে আমি জানি না। আর আমাদের যে দেশে এখন বন্যাতে মানুষ ভেসে যাচ্ছে, মানে প্রাণী মরে যাচ্ছে, গাছপালা নেই, মানে সব যে ডিজাস্টার, একবার আগুন ধরে এতগুলো মানুষ মারা গেল, তারপরে বন্যা, এরপর এখন পদ্মার ওইদিকেও শুনছি যে বৃষ্টি শুরু হয়েছে। তো যে দেশের এরকম একটা অবস্থা চলছে, সেখান থেকে সার্ভাইভ করে আমার ভাই যেহেতু ইন্টার দিবে, আমি জানি ওদের এখন পরীক্ষা বন্ধ হয়ে গিয়েছে, তার মানে কি যে পড়ার লেখার জায়গাটাও মানে একটা ভাসমান জায়গায় আছে। যে দেশের এই অবস্থা, সেই দেশের বিনোদনটা আসে কোন জায়গা থেকে? তো এগুলো যখন ঠিক হবে, তখন আবার আমরা বিনোদন নিয়ে চিন্তা করব। তো তখন বিনোদন নিয়ে যখন চিন্তা করব, তখনই ইনভেস্টের বিষয় আসবে। ইনভেস্টার কারা? যাদের আসলে অঢেল থাকে তারাই তো ভাবে যে আচ্ছা ঠিক আছে এখান থেকে কিছু টাকা দিই। তো এই যদি হয় চারিদিকের অবস্থা, সেখান থেকে তো আমাদের দেশে নিশ্চয়ই 10-20-50 কোটির একটা ছবি হবে না। তো ওই ধরনের ছবির সাথে কম্পিটিশন দিয়ে ইন্ডাস্ট্রি টিকে থাকবে, সম্ভব এটা? সুন্দর, আমি ছোট করে এটা শেষ করি, সেটা হচ্ছে অনেকে বলছে যে হল বাঁচাতে আসলে এগুলো প্রয়োজন, এবং কোনো এক সময় আসলে নিজেদের সংস্কৃতি হল বাঁচাইতে পারলো না, বাইরের সংস্কৃতি এসে হল বাঁচাবে? ওকে, আমি মতামতটা শুধু নিলাম। তোমার যে আইটেম গান কয়টা করেছো ভাই? আপনার প্রোগ্রাম কখন শেষ হবে? আইটেম গান কয়টা করেছো? আমি 2 2 সর্বশেষ গান বাংলার একটা মিউজিক ভিডিওর কাজ করেছো, তারপরে হলো 7 ফ্লোরের একটা। তো গান বাংলাটাই আমাকে সানি লিওনি খ্যাতি দিয়েছে, আর 7 ফ্লোরে বলেছে আমাকে দেখতে খুবই বিচ্ছিরি লাগছে, প্লাস্টিক সার্জারি। ও, তোমার মানে ব্যাড কমেন্টটাকে তুমি খুব মানে মানে ভয় পেয়ে মানে
তুমি কি এটাকে খুব রিসিভ করেছো এইসব কমেন্টগুলো? ভাই আমি তো নিজে থেকেই বলছি যে একটাতে আমাকে সানি লিওনি বলেছে, একটাতে বলেছে প্লাস্টিক সার্জারি করে চেহারা নষ্ট করে ফেলছে। কিন্তু ধরো এগুলো তো তোমার পিআর বলো, এগুলো পাবলিসিটি বলো, খুব ভালোভাবে এগিয়েছে, যে হয়তো মানে আমি আমরা এই ফ্লোরে যারা আছি সবাই দেখেছি। তোমার কাছে কি মনে হয় যে গান বাংলা আমার পরিবার, মানে গান বাংলার পরিবারের থেকে আমার এত ভালো একটা, মানে আমি তো তখন আমার লাস্ট কাজ ছিল ডার্ক সাইডের পরে খাঁচা, তো দর্শক আমাকে ওই একটা অভিনেত্রী তমাতেই দেখেছে। কিন্তু আমার ওই যে এখনও যদি আপনি আমার সাথে 10টা কথা বলেন, 9টা কথা ফিল্ম নিয়ে বলেন, এফডিসি নিয়ে বলেন, কেন, কারণ আমার তো জন্মটা ওখান থেকেই, এফডিসি থেকেই, এটা তো আমি অস্বীকার করতে পারবো না। তো আমি এফডিসির নায়িকা, তো এফডিসির নায়িকা মানে কি গ্ল্যামারাস হতে হবে, তাকে গ্ল্যামার দর্শক দেখে, একটু নাচ গান, একটু মানে তাকে সুন্দরী দেখতে পছন্দ করে। তো সেই জায়গাটা থেকে তো আমি হারিয়ে যাচ্ছিলাম। তখন যখন আবার আসলে এই প্রেমের লাড্ডু, তখন আবার মনে হলো না এটা মনে হয় আসলে এফডিসির একটা নায়িকা। তো এটা আমার আমি ভালো লেগেছে, আমি আরো করতে চাই, আমার ভালো লাগে। জাগো এফএম 94.4।